ইরান তার মিসাইল তৈরির গবেষণা প্রতিনিয়তই উন্নত থেকে আরও উন্নত করে যাচ্ছে। গত মে মাসে নতুন জেনারেশনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে ইরান। 2000 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র 1500 কেজি ওজনের ওয়ারহেড নিয়ে উঠতে পারবে। এরকম ক্ষেপণাস্ত্র প্রদর্শন আর এসবের সফল পরীক্ষা ইরান প্রতিনিয়তই করে থাকে। কিন্তু দেখার বিষয় হলো কবে কখন এসব করছে দেশটি। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে দেশটির বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার হুমকি দেওয়ার 2 দিন পরেই খেইবার নামের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্র এই অঞ্চলের চিরশত্রু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আস্তানায় পৌঁছাতে সক্ষম। খেইবার মিসাইলটি ইরানের খুররাম শাহ 4 ব্যালিস্টিক ডিজাইনের একটি উন্নত সংস্করণ। এর নাম রাখা হয়েছে ইসলাম প্রতিষ্ঠার প্রথম দিকে মুসলিম যোদ্ধাদের দ্বারা দখল করা একটা ইহুদি দুর্গের নামে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে দেশের ভিতরে নির্মিত এই মিসাইলটির যেসব বৈশিষ্ট্যের কারণে দেশটির শত্রুপক্ষ হুমকিতে রয়েছে, সেগুলো হলো উড়ানোর জন্য একে দ্রুত প্রস্তুত করা সম্ভব, ফলে উৎক্ষেপণের জন্য সময় লাগে কম। এই স্ট্র্যাটেজিক মরণাস্ত্রটি একটি ট্যাকটিক্যাল ওয়েপেনের মতোই কাজ করে থাকে। সর্বাধুনিক লিকুইড ফুয়েল ইঞ্জিনে চলে খেইবার মিসাইল। এর জন্যই আকৃতিতে ছোট হয়ে এর ট্যাকটিক্যাল এবিলিটি বেশি। 4 মিটার লম্বা ওয়ারহেডটি বড় মাপের মিউনিশন বহন করতে পারে। প্রিসিশন এবং টার্গেট ডিটেকশন একে অন্য ক্ষেপণাস্ত্রের চেয়ে উন্নত করেছে। বায়ুমণ্ডলের বাইরেও এটি এর ট্র্যাজেক্টরি বদলাতে পারে। টার্গেটের দিক থেকে ছুটে আসার সময় এর গাইডেন্স সিস্টেম অফ হয়ে যায়, ফলে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম একে ইন্টারসেপ্ট করতে পারে না। 2017 সালের সেপ্টেম্বরে খুররাম শাহ মিসাইলটি প্রথম সবার সামনে এনেছিল ইরান। এটিকে দেশটির মিসাইল প্রোগ্রামে একটি ব্যাক থ্রু বলা হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস অর্গানাইজেশন এর ডিজাইনার। ইসরায়েলের থেকেও মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানের কাছে। দেশটির হাতে অনেক রকম মিসাইল মজুদ আছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বাধা সত্ত্বেও দেশটি তার প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও উন্নত করতে অঙ্গীকারাবদ্ধ। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা হলো আমরা আমাদের দেশ এবং অর্জন রক্ষা করব। আমাদের বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চাই। ইরানকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসাবে দেখে ইহুদি রাষ্ট্রটি। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দেয়নি ইরান। ইরান বলছে তার ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ এবং প্রতিশোধমূলক শক্তি। প্রতিক্রিয়ায় ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র বলেছেন, তাদের সেনাবাহিনী এই ধরনের বিষয়ে কোনো মন্তব্য করবে না। যদিও ইসরায়েল ইরানকে শুধু হুমকি দামকি আর ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে ইরানকে যথার্থ ভয় পায়, কারণ ইরান ফিলিস্তিনিদের মতো অসহায় না। ইসরায়েল শুধু ফিলিস্তিনি নিরীহ মানুষকে হত্যা করে ভূমি দখল করতে ব্যস্ত, কিন্তু ইরানের সাথে পেরে ওঠা ইসরায়েলের অসম্ভব ব্যাপার। যুক্তরাষ্ট্রের চোখে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন এবং বিস্তার মধ্যপ্রাচ্যের এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। তারা মনে করে ইরানের অস্ত্র বিস্তার ঠেকানো একটি চ্যালেঞ্জ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র তার সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন নিষেধাজ্ঞা চাপানো সহ যত যা পারে তা করে যাবে।